এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে মুরব্বিরা এখন আমরা কি করব, কয়েকটা কাজ করো, এদের হাতের লেখা সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না। তখন একজন প্রতিনিধি পাঠালেন যার নাম হলো হযরতে ইমাম মুসলিম, যরিকুন সুবহানাল্লাহ। যখন ইমাম মুসলিম ইবনে আকিল রাজি হলো যাওয়ার জন্য কুফার অবস্থা দেখার জন্য, তখন তার দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম, এই দুইটা ছেলে ডাক দিয়া কয় বাবা আপনি একা যাবেন, আপনার সঙ্গে আমরাও যাব, আম গাছে আম ধরে যাম গাছে যাম, যেমন বাবা তেমন সন্তান, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতেছি শুধু ছোট্ট কুলা পান্ডির কারণে, কারণ এরা কারবার ইতিহাস জানতে হবে, হয়তো মুরব্বিরা জানেন কিন্তু কিশোর বয়সের ছেলেগুলাকে শুরু থেকে কারবালা কথা বোঝাতে হবে। আমরা অনেক সময় কারবালা ওয়াজ করি, মাঝখান থেকে ধরি, শেষখানটা ধরি, আসলে মূলত কাজই যেটা কি সেটা আমাদের কোলামকে বোঝাতে পারি না, আমরা সময়ও পাই না, এত সময় অত পাওয়া যায় না, এটা তো লং আলোচনা, শেষও করা সম্ভব না। আমি শুরু করি, দেখা যাক কতটুকু যেতে পারি। আর আপনারা যে জায়গাতে আমাকে বসাইছেন আমি ইচ্ছে করলে বের হতে পারবো, খুব চালাকি করে ঢুকাইছেন ওই দিকটা মনে হয়, আবার কি প্যান্ডেল আনছেন স্টেজ আনছেন এই দিক দিয়ে, এখন আমি উত্তর দক্ষিণ হারাই হয়েছি। আল্লাহ আকবার, জোরে কম, যাক অসুবিধা নেই, চিটাগাং আসতে মনে করি আমি আমার বাড়িতে আসছি, নাকি আমাকে বিনদেশি মনে হয়, ব্রাহ্মণবাড়িয়ার খোলা, এখানে ব্রাহ্মণবাড়ির মানুষ আছে না নাই, বহুত আমার ছেলেরা আছে এখানে, আছে না এই চিটাগাং, বহু ডিস্ট্রিক্টের মানুষ আছে, এই যে আপনাদের উত্তরবঙ্গের মানুষ পর্যন্ত এখানে আছে, আছে কিনা বলেন। আমি আপনি আমরা, আমরাই তো সুন্নি, আমরাই তো নবীর প্রেমিক, আমরাই তো আহলে বাইতের প্রেমিক, আমরাই বাংলাদেশ, সবাই মিলেমিশে থাকতে হবে, ঠিক কিনা? আজকে যেভাবে বসেছি এভাবে যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে আহলে বাইতের সামনে রাখে কেমন লাগবে? আল্লাহ কবুল করুক না, আরো বড় করে মনের স্বপ্ন বড় রাখবেন, দেখবেন আল্লাহ কিছু ছোট ছোট কবুল করবে ইনশাআল্লাহ। আমি আলোচনায় ঢুকে গেলাম, এতক্ষণ খণ্ড খণ্ড কথা বলেছি, শুধু মাত্র আহলে বাইতের দ্বারা এগুলো বললাম। বন্ধুরে আমার, এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি ইমাম মুসলিম, তার সঙ্গে দুইটা সন্তান, একজনের নাম হল মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম, দুইজন গেলেন। যাওয়ার পরে কুফাবাসীর দুইটা দিক আছে, একটা দিকের গভর্নর হল ইবনে জিয়াদ, আর একটা গভর্নর যিনি ছিলেন তার কাছে গেলে ইমাম মুসলিম। যেই মাত্র ওখানে গেল, ইমাম মুসলিমের এত সুন্দর চেহারা দেখা, কুফার একটা সাইট, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করে ফেলেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার খুশি, দুইটা সন্তান খুশি, শেষ পর্যন্ত ওনাকে মসজিদের ইমাম বানিয়ে দিলেন। নবীর আওলাদের সামনে ইমামতি করার যোগ্যতা আমাদের কুফাবাসীর নাই, মেহরবানি করে আপনি ইমামতি করেন। বন্ধরে আমার, হাজার হাজার মুরিদ ইমাম মুসলিমের পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে, মসজিদেও জায়গা নাই, বারান্দায়ও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, সব মুসল্লির সাইলাব হইয়া গেছে, ইমাম মুসলিম বড় খুশি হইয়া গেছে। ইশারার নামাজটা পড়াইয়া তিনি হাতের মধ্যে কাগজ দিল, তিনি সুন্দর করে লিখে দিল, ইয়া হুসাইন, হে হুসাইন, আপনি তাড়াতাড়ি আসুন, তারা সবাই আপনার কাছে মুরিদের জন্য চিঠি পাঠাইছে, আমার কাছে বায়াতের জন্য চিঠি পাঠাই নাই, অথচ আমার পাইয়াই তারা হাজার মানুষ বায়াত হইয়া গেছে, আপনার পাইলে মনে হয় তারা জীবনটা দিয়া দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো চিঠিতে পাইয়া আর দেরি নাই ডাক দিয়ে কইছো কিনা মা কোথায় আছো, রেডি হয়ে যাও, এ বোন জয়নব তুমিও রেডি হও, ও পাতিজা কাশেম তুমিও রেডি হও। নামি মুখস্থ করেন কে কার সাথে কি সম্পর্ক,
ভুল তথ্য দিচ্ছি না, সঠিক তথ্য দিচ্ছি আপনাদেরকে। এবার এমন ভাবে আপন জন 72 জনকে সঙ্গে লইয়া তিনি কুফার দিকে রওনা দিয়ে দিছেন, ঘটনা সবাই জানেন। এরপর বছরে বছরে মহরম আসবে, শাহাদাতে কারবালার মাহফিল হবে, আলোচনা করতে হবে। কারণ যেই ঘরের ভিতরে আমার নবীর একটা হাদিস আমার মনে হয়ে গেছে, এই হাদিসটা আমার বলা লাগে রে বাবা। আমার নবী বলেন, আন্নুজুমু আমানুল আহলি সামা, আকাশের তারকাগুলো আকাশবাসীর জন্য নিরাপত্তার স্থান, নিরাপত্তার কারণ। ও আহলু বাইতি আমানুল উম্মতি, আমার আহলে বাইত হলো আমার সকল উম্মতের নিরাপত্তার কারণ। তিনি চলে গেলেন তোফার দিকে রওনা হবেন, আর ওই দিক দিয়ে তিনি জোহরের নামাজটা আসর এশারের নামাজটা পড়াইয়া ঠিকই দেখছেন, সকালে পাঠাইছেন ফজর নামাজের পর। ওই যে ইবনে জিয়াদ কট্টর বিয়াদ গভর্নর, সে মনে মনে কয় যেইভাবে ইমাম মুসলিমের কাছে ওই প্রদেশের মানুষগুলা মরিদ হয়ে গেছে, যদি হুসাইন আসে সবাই মরিদ হয়ে যাবে। একটা ঘোষণা দিছে, আজকে দিনের ভিতরে তার কাছ থেকে বায়াত প্রত্যাখ্যান করবা, যে প্রত্যাখ্যান করবা না একটা তলোয়ারের আঘাত থেকে বাঁচতে পারবা না। এমন একটা ঘোষণা দেওয়ার পরে ওই গভর্নরের বয়ে যখন ইমাম মুসলিম জোহরের নামাজ পড়াইতে গেছে, এতদিন গতকাল দেখছে ভিতরে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, বাহিরে জায়গা নাই। ইমাম মুসলিম বলেন, আমি জোহরের নামাজ পড়াইতে যাইয়া দেখি বাহিরের মুসল্লি কোথায় জানে চলে গেছে, আসরের নামাজ পড়তে যাইয়া দেখি বান্দার মানুষ কোথায় জানে চলে গেছে, মাগরিবের নামাজ পড়াইতে দেখলাম ভিতরের অর্ধেক মুসল্লি কমে গেছে, এশারের নামাজটা পড়াইলাম মোটামুটি কিছু মানুষ আমি পাইলাম। তখন আমি রাতের বেলা একটু ঘরে যাইয়া চিন্তা করতেছি যে আগের দিন মসজিদের ভিতরে বাহিরে জায়গা নাই, আজকে রাতের বেলায় তারা কা কোনো মুসল্লির কোনো খবর নাই। ওই যে মুরব্বীরা বলছিল এদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, আসলেই মনে হয় তারা মুনাফিক কথা বলেন, ঠিক কিনা? আমি সকালবেলা মদিনায় চলে যাব, হুসাইন আমার চিনি পাইয়া গরিত চলে আসলে আমার মতন মুসিবতে পড়ে যেতে পারে। উনি মনে মনে নিয়ত করে রাখছে, আমি সকালবেলা মদিনায় গিয়ে হুসাইনকে বলবো তিনি যেন না আসে। এই কথা কইলা রাতের বেলা বুক ভরা ভাত ভাঙ্গা দুঃখ লইয়া, আজকে ঘটনাটা তো কোনো বিধর্মীরা ঘটাই নাই, মুসলমানরাই তার আগের দিন নামাজে পরের দিন বেঈমানি করলো। এই বেঈমানি নতুন না, এই বেঈমানি হালি শহরের মধ্যে আছে, মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য যুবক ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি চিন্তা করলেন সকালে চলে যাবেন, কিন্তু ফজরের নামাজের আজান হলো যেই মাত্র তিনি ঘর থেকে বের হবেন, ওই মুহূর্তে দুইটা ঘাতক তার ঘরের পাশে আইসা তলোয়ার লইয়া দাঁড়াইয়া গেছে, কোথায় যাও? এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা না গতকাল আমার মসজিদের মুসল্লি ছিলে, আজকে কেন তোমরা আমার ঘরের মধ্যে তলোয়ারটা ধরলে? কই নেতার নির্দেশ, গভর্নরের নির্দেশ? এই কথা বলার পরে ভাই তোমরা কি বলতে চাও? কই না যেতে পারবে না, ভাই আমার একটু সময় দাও, আমি হুসাইন গিয়ে বলবো তিনি যেন না আসে, এরপর আমি তোমাদের কাছে আসলে যা মনে চাই তাই করো, কারণ আমার চিঠি বানিয়া যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে আর আয়েশা যদি আমার মতো মুসিবতে পড়ে যায়, তাই আমি কি জবাব দিব আমার আল্লাহর দরবারে? কথা বলেন না, ঠিক কিনা? ওই দাঁতের মনের ভিতরে বায়া মায় হানায় ডাক দিয়া কয়, না না
তুমি গেলে আর আসবা না, এই কথা বলার পরে নবীরাউলা ইমাম মুসা ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, আমি জীব আমরা নবীরাউলাদেরা কখনো আমরা ওয়াদার খেলাফ করি না, কথা দিলাম হুসাইনকে না করে আইসা আবার দ্বিতীয়বার আমি তোমাদের মাঝে আসবো, কয়ে না না যাইতে দেওয়া যাবে না, গলার মধ্যে তলোয়ারটা ধরে দিছে ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, নামাজের সময় হইছে আমার একটু সময় দাও, আমি দুই রাকাত নামাজ পড়ব, তাদের সামনে দুই রাকাত নামাজ পড়লেন, এবার পয়রা ডাক দিয়া কই তোমরা যা বলার আমাকে বলো, কই তুমি যদি বেশি বাড়াবাড়ি করো শেষ করে দিমু, এখন প্রশ্ন হলো ইমাম মুসলিম আগের দিন মসজিদের ইমাম, পরের দিন ফজরের আযান দিল মসজিদে না যাইয়া একলা কেন নামাজ পড়ছেন, কারণটা কি? কারণটা হলো এটাই, ইমাম মুসলিম বুঝায় দিছে এরা নামাজ পড়ে, আমি নামাজ পড়লাম, এদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ হলো ইয়াজিদি নামাজ, আমার নামাজ হলো হুসাইন নামাজ। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার, একা নামাজ পড়ে বুঝাইয়া দিলেন তোদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, তোরা মুসলমান আমিও মুসলমান, তোরা হলে মুনাফিক মুসলমান, তোরা যেভাবে আমাকে ধরলি তোদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না, ঠিক কিনা? এই কথা বলার পরে ঈমান মুসলিমরে তারা এমন ভাবে পাকড়াও করলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ফজরের নামাজের পরে ইমাম মুসলিম তার দুইটা সন্তানের খবর নিত, কিন্তু ইমাম মুসলিমের দুইটা পড়া তার ঘরের মানুষগুলোকে ডাক দিয়ে কয়, এ বাবা ফজরের নামাজের পর আমার বাবা আমার খবর নিত, এখন সূর্য উঠে গেছে, আমার আব্বা কই? আমার আব্বা কই? বিন্দাস, কেউ কাউকে চিনে না গো, দুইটা বাচ্চা বে আমার আব্বা গো। বাড়িওয়ালাটা ডাক দিয়া বলেন, তোমার আব্বারে ওরা দুনিয়া থেকে বিদায় করে দিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আল্লাহর জান্নাতে চলে গেছে, কিন্তু আমার হুসাইন তো বাবার চিঠি পায়া এসে পড়বে, তিনি যদি আসে আমার বাবার মতন হুসাইন তো মাইরে ফেলে, দেখেন কেমন বাপের কেমন পোড়া। আমরা মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাইয়া দেন, আমার বাবার দেখতে দেখার সময় আমাদের কাছে নাই, আমরা হুসাইনকে যাইয়া না করব, তিনি যেন না আসে ভাই, তিনি যেন না আসে। এবার ঘরের মানিক ডাক দিয়ে কয়, না না এখন যাওয়া যাবে না, সকালবেলা হলে আমি তোমাদেরকে একটা কাফেলা ধরাইয়া দিব, মদিনার কাফেলা ধরাই দিব, তোমরা চলে যেও। এই কথা বলার পরে দুইটা ছেলে সকালবেলা মদিনার কাফেলা ধরাই দিছে, বয়সে ছোট, কাফেলার সঙ্গে হাঁটতে পারে না, গরম বালুর মধ্যে আর পাথরের কোনার মধ্যে পা লাগতে লাগতে পায়ের তলার মধ্যে ঠসা পড়ে গেছে, আর তাদের হাঁটার গতিটা কমে গেছে, কাফেলাটা মদিনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, দুইটা ভাই রাস্তা হারিয়ে ফেলাইছে, ভাই কাফেলা তো চলে গেছে, এখন কি করব? এখন ছোট ভাইটা ডাক দিয়ে কয়, ভাই আমাদের পাটা নিয়ে এনে দিব। এই তখন ওই হারেছে রাতের বেলা এমন ভাবে খুঁজতেছে, ওই ছেলে দুইটা কোথায় আছে? এই ছেলে দুইটা কুকুরের কাছে গেছে পানি পান করার জন্য, পানি পান করার জন্য যখন গেল ওই মহিলাকে যদি চিন্তা ভালো হইতো ওই ঘাতকদের কাছে ঠিকানা চলে যেতে পারে, এই জন্য নীরবে নীরবে গিয়ে কূপের পাশে দাঁড়াইলো। এবার মহিলাটা কূপের ভিতরে পানি পানি তুলতেছেন, এমন কূপের ভিতরে মুখটা ঢুকাইয়া বালতি না ফেলছে, দুইটা ভাই কূপের পারে দাঁড়ায়
দেখতেছে পানি কতটুকু আছে। যখন মোহিত দুইটা ছেলে এইবারে পানির দিকে তাকাইল, মহিলাটা বলে আমি যখন কূপের ভিতরে বালতিটা ছেড়ে মিশ্রির দিকে তাকাইলাম, আমি দেখতেছি কূপের তলার পানির মধ্যে দুইটা নূরের টুকরার চেহারা জল জল করতেছে।